নমস্কার বন্ধুরা আজকে প্রাথমিকের ওয়েবসাইটে গেলে আবার একটা নতুন নোটিফিকেশান দেখা যাচ্ছে এবং এখানে বেশ কিছু ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া হয়েছে যারা কিন্তু নট এলিজেবেল বলে কিন্তু ঘোষণা করা হয়েছে তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা কেন নট এলিজেবেল কেন এই নোটিফিকেশানটা বের হয়েছে এবং কালকে যে আপনাদের হাইকোর্টে যে আপনাদের বিচার হলো তো তাতে কী নিষ্পত্তি আপনাদের পেতে চলেছেন অনেকেই বলছেন কেস করবেন তো সেই নিয়ে কি আপডেট উঠে এলো চলুন বন্ধুরা দেখে নেবো এই ভিডিওতে তো পুরো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন তার আগে বলি বন্ধুরা আপনার যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারই তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা আজকে সকালবেলা আমরা যখন ওয়েবসাইটটা খুললাম ডাব্লুবি প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটটা তো সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন নোটিফিকেশান অ্যাড করা হয়েছে এবং সেটাতে কী বলা হয়েছে দেখুন এটা কাল রাত বেলা কিন্তু আপডেট করা হয়েছিল তো কাল রাত্রের বেলা আমরা কিন্তু আপডেট আনতে পারি তো আজকে দেখে নিশ্চয় কী বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস হু সাবমিটেড অফলাইন অ্যাপ্লিকেশন আর নট এলিজেবেল টু সাবমিট অনলাইন ফর রিক্রুটমেন্ট এটা কিন্তু আপনারা ওয়েবসাইট খুললেই প্রথমেই কিন্তু বাঁদিকে ওপর দিকে একটা নতুন নোটিফিকেশান হিসেবে দিয়েছে এবং সেখানে বলেছে যারা অফলাইনে নোটিফিকেশন অফলাইনে যারা অ্যাপ্লিকেশন করেছিল তারা তারা কিন্তু আর এলিজেবেল নন বলে কিন্তু নতুন করে একটা নোটিশ বার হয়েছে এবং তাদের নামগুলো বন্ধুরা দিয়ে দিয়েছে দেখে নিন একে একে আপনাদের নামগুলো আছে কিনা সেখানে দেখে নিন তো প্রথমে যার নাম রয়েছে তার নাম হচ্ছে বিকাশ সরকার এখানে বলে দেওয়া হয়েছে নট কোয়ালিফাইড তারপরে দেখুন রঞ্জনা ভৌমিক বলে রয়েছেন তো তার তিনিও নট কোয়ালিফাইড পুনম পাণ্ডে এমনি করে কিন্তু অনেকগুলোই এখানে লিস্ট দেওয়া রয়েছে এবং এখানে দেখুন দু তিনটে রয়েছে যারা সিফা মাহমুদা বলে তার তাকে বলা হচ্ছে যে কোয়ালিফাইড বাট নট রেজিস্টার্ড তারপরে দেখুন আরেকজন রয়েছেন কিংকর হালদার বলে তো তারও ক্ষেত্রে কিন্তু সেই একই বলা হচ্ছে কোয়ালিফাইড বাট নট রেজিস্টার্ড তো এরকম বলা হচ্ছে তো আপনারা এইগুলো দেখে নিতে পারেন কিন্তু ওয়েবসাইটে গিয়ে এবং তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কালকে কিন্তু পাঁচ জানুয়ারি প্রাথমিকে প্রশ্নপত্র ভুল মামলা কিন্তু রায়দান হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে প্রাথমিকে ভুল প্রশ্নে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের শিক্ষক নিয়োগে অংশ নেওয়ার সুযোগ দিল হাইকোর্ট তো এই খবরটা বেরিয়ে এসছে বিশ্ববার্তা নামক পত্রিকায় এবং সেক্ষেত্রে কি বলা হয়েছে দেখুন এটা আজকে বেরিয়ে এসছে এবং হাইকোর্টে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত এই একাধিক মামলার শুনানি ছিল গতকাল ফলে কোর্টের দিকে অনেকেই কিন্তু নজর ছিল ফলে খবর ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য আজ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা শুনানি হয় আদালতে নিয়োগ সংক্রান্ত মামলাটি শুনানি করেন বিচারপতি রাজশ্বী ভরদাস এবং মহামান্য বিচারপতি প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়া কোনোভাবে বাতিল করবেন না বলে জানিয়েছেন এটা কিন্তু আমরা গতকাল ভিডিও করে আপনাদের বলেছিলাম এবং স্বস্তির খবর এলো যে চাকরি প্রার্থীদের জন্য প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া কোনো স্টে পড়েনি যারা পিটিশনার তাদের ইন্টারভিউর সুযোগ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে একশো তিরিশ জনকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে যারা বত্রিশ হাজার যারা ছিল যারা ভ্যারিফিকেশন করেছিল তাদেরকে কিন্তু ওই ষোলো হাজার পাঁচশো শূন্য পদে কিন্তু নিয়োগের জন্য এলিজেবেল বলা হয়েছে তবে ইন্টারভিউ নিলে চাকরি দিতে হবে না তবে ইন্টারভিউ নিলেই চাকরি দিতে হবে না প্রশ্ন ভুল মামলার ডি ডিভিশন বেঞ্চের আদেশে যদি তারা পাস করে তবে তাদের কথা বিবেচনা করতে হবে বলে কিন্তু জানা গেছে তারপরে যেটা বলা হয়েছে যে চাকরি প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আজ জানিয়েছে যে দু হাজার চোদ্দোর প্রাথমিক টেটের প্রশ্নপত্র ভুলের কারণে যে সমস্ত চাকরি প্রার্থী আদালতে দ্বারস্থ হয়েছিলেন এবং পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের উত্তীর্ণ ঘোষণা করা হয় সেই উত্তীর্ণ চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত নথি যাচাইয়ের জন্য আগামী আট তারিখ পর্যন্ত সুযোগ দিতে হবে যদি অনলাইন অসুবিধা হয় সেক্ষেত্রে ওই মামলাকারীরা চাকরি প্রার্থীদের সরাসরি নথি জমা করতে পারবেন দু সালে টেট পাস পরীক্ষার ছয়টি প্রশ্ন ভুল ছিল যার সুবিধা বেশ কিছু মামলাকারী পেয়েছিলেন কিন্তু আরও এমন অনেকজন ছিলেন যাদের মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে সেই সুবিধা পাননি মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশ্বী ভরত নির্দেশ দিয়েছেন আজ বুধবার পর্যন্ত এমন যারা চলতি প্রাথমিক শিক্ষক অংশ নিতে চাইবেন তাদের কিন্তু অনলাইনে ফর্ম পূরণের সুযোগ দিতে হবে এবং সেক্ষেত্রে আপনাদের আমরা লিস্ট দেখেছিলাম একশো তিরিশ জনের তারা কিন্তু সুযোগ পাচ্ছেন তাদের মামলা এদিন নিষ্পত্তি হলেও তাদের সকলকেই কিন্তু মাত্র কয়েক নম্বরের জন্য টেট পরীক্ষায় অসফল ঘোষিত করেছিলেন এবং এই পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে মামলাকারীদের কিন্তু আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছেন বিক্রম বন্দ্যোপাধ্যায় অন্যান্যরা আদালতকে জানান যে প্রশ্ন ভুলের জন্য তাদেরকে ছয় নম্বর কিন্তু দিতে হবে প্রাপ্য কিন্তু সেই বিতর্কের নিষ্পত্তি হওয়ার আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে আরও জানা গেছে যে এই মাস অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে প্যানেল তৈরি করতে হবে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে মোট শূন্য পদ রয়েছে ষোলো হাজার পাঁচশো এবং এই পদে কিন্তু নিয়োগ করা হবে বলে কিন্তু খবর আসছে তারপরে দেখুন বন্ধুরা কী বলা হয়েছে এবং সেক্ষেত্রে আরও যেটা বলা হচ্ছে দেখুন যে প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঘোষা ঘোষণা করেছিলেন এবং ষোলো হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল এবং আগামী দশ থেকে সতেরো জানুয়ারি পর্যন্ত চলবে ইন্টারভিউ যত তাদের সঙ্গে নিয়োগ প্যানেল তৈরি করতে হবে বলে কিন্তু খবর উঠে আসছে তারপরে আপনাদের যেটা বলে রাখি বন্ধুরা একত্রিশ জানুয়ারি পরীক্ষা আপনাদের হচ্ছে এটা আমরা বারবার বলছি এখনও বলছি যে আপনাদের পরীক্ষা কিন্তু হবে একত্রিশ জানুয়ারি ওটা কোনো কোনো রকম সিটের থাকলেও কিন্তু সেই পরীক্ষা কিন্তু আপনাদের রাজ্যে হতে চলেছে এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি এই যে নিউজটা উঠে আসছে এই যে কয়েকজনের নাম উঠে এসছে তো তারা তাদের কী হবে তো তারা তাদেরকে বলা হয়েছে যে ক্যান্ডিডেট আর নট এলিজেবেল এই এই কজনকে বলা হয়েছে নট এলিজেবেল তো খবরটা ভালো কিন্তু দেখেন ভালো করে বন্ধুরা যে দ্য ক্যান্ডিডেট লিস্ট এন্ড ক্লোজ হু সাবমিটেড অফলাইন অ্যাপ্লিকেশনস আর নট এলিজেবেল টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট এটা কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে বন্ধুরা তো এর এই নিয়ে আরও কিন্তু খবর উঠে আসবে বন্ধুরা একটু পরে আমরা জানতে পেরে যাব যে কেন এরকম করা হলো এরা কি কেস করেছিল এবং তারা কি শুধু ছয় নম্বরে পেয়েছিল কি তার জন্য কি এরকম করা হয়েছে তো সেই জন্য অবশ্যই আমাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাথে আপনার যুক্ত থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন যাতে নতুন আপডেটটা আপনার কোনো কখনো মিস না হয় তো বন্ধুরা হচ্ছে পরবর্তী আপডেটে ভালো থাকবেন সুস্থ থাকবেন